আসসালামু আলাইকুম ফুড ব্লাস্টে আপনাদের স্বাগতম আজকে আমি সরি আমি না আমার মা বানাবে তেলের পিঠা সেটার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন রেসিপিটা দেখে নেই প্রথমে আমার মা আতুপ চালের গুড়ি করে নিয়েছে সেটার সাথে দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ সেটা দেওয়ার পরে দিয়ে দিবে আখের তরল গুড় এটা আমাদের গ্রামের বাড়িতে গিয়েছিল সেখান থেকে নিয়ে এসেছে তো এটা দিয়ে দিচ্ছে একবারে আসলে গুড়টা দিবে না অল্প অল্প করে পানি এবং গুড় মেশাতে হবে যাতে করে বেশি পাতলা না হয়ে যায় সেই জন্য অল্প অল্প করে দিচ্ছে আর দিয়ে দিবে এটা চালের গুঁড়ি দিয়ে বাচ্চাদের খাওয়ানো সুজি যেরকম করে এরকম একটা লেক করে নিয়েছে সেটাকে চালের সাথে মিক্স করে নিবে চালের গুড়ির সাথে যাতে করে এই পিঠাটা সফট থাকে এবং ফুলে তো এটা আমরা দিয়ে মিক্সড করে নিবে আর সাথে বাজার থেকে এনেছিল গুড় শক্ত গুড় সেটাকে আমরা চুলাই তরল করে নিয়েছে পানির সাথে জাল দিয়ে তো এটা ঠান্ডা হওয়ার পরে এটাও ইউজ করছে দুইটা মিক্সড করে নিচ্ছে ভালোভাবে এখন এটাকে ভালোভাবে কচলিয়ে নিতে হবে আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে যে পিঠার আচ্ছা এখানে আবার দিয়ে দেওয়া হচ্ছে দুই চামচ আটা যাতে করে পিঠাটা সফট থাকে সেটার জন্য দুই টেবিল চামচ আটা দিয়ে দিয়ে দেওয়া হয়েছে আর হচ্ছে যে এই পিঠার যে মাপটা সেটা হলো যার যেরকম প্রয়োজন আমার লবণটা টেস্ট করে নিচ্ছে যার যেরকম প্রয়োজন সেই রকমই মানে বানাবে আমরা এখানে দুই কেজি চালের গুঁড়ি নিয়েছি তো মিষ্টিটা যার স্বাদ মতো লবণও স্বাদ মতো সবাই সবারটা দিয়ে নেবে মূল তাহলে দেখার জিনিসটা কি। মূল জিনিসটা হচ্ছে এখানে যে ব্যাটারটা তৈরি হবে সেটা এটা যদি বেশি ঘন হয় তাহলেও পিঠাটা পারফেক্ট হবে না আবার যদি বেশি পাতলা হয় তাহলে পিঠাটা কীরকম লেতিয়ে যাবে তো অল্প অল্প করে আম্মা পিঠার বেটারটা তৈরি করতেছে আর আরেকটা জিনিস দেখানোর যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে পিঠা যদি ভালো করতে চায় সেটা কীভাবে বুঝবো যে আমার এই চালের গুড়ির যে ব্যাটারটা সেটা পারফেক্ট হয়েছে সেটা দেখার জন্য একটা ট্রিক্স আছে যেটা আপনি এটার বেটারটা তৈরি করার লাস্টের দিকে দেখতে পাবেন তো মা আবার এটাকে এখন মিষ্টিটা দেখে নিচ্ছে পারফেক্ট আছে কি না দেখার পরে এখন এটাকে ভালোভাবে ব্ল্যান্ড করে নেবে যত বেশি কচলিয়ে এটাকে মেশানো যাবে পিঠাটা তত ভালো হবে আবার দিয়ে দিচ্ছে আর একটু তরল গুড় তো এইভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখানোর পরে এটা হাত দিয়ে উপরের দিকে তুলে দিতে হবে দিলে যদি ছিঁড়ে ছিঁড়ে পড়ে যায় তাহলে বুঝতে হবে ব্যাটারটা পারফেক্ট না ভারী আছে তো এভাবে দিয়ে দেখতে হবে আমাদের ব্যাটারটা পারফেক্ট হয়েছে এবার আমরা তেলের পিঠাটা ভাজব চলুন তাহলে রান্নায় যাওয়া যাক তো আম্মা আগেই চুলাই তেল গরমে দিয়ে দিয়েছিল। তো পিঠাটা দিয়ে দিল পিঠাটা একটু লালচে কালার হবে যেহেতু এটা গুড়ের পিঠা ভালোভাবে ভেজে নিতে হবে যদি ভালোভাবে না ভাজা হয় তাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে আর যে মানে পিঠাটা আমাদের পারফেক্ট হয়েছে যদি পিঠার গোলাটা পাতলা থাকত তাহলে পিঠার সাইডগুলা কীরকম আঁকা পাকা হয়ে যেত তো মশাল্লা পিঠা ভালোই হয়েছে এখন পিঠাটা উল্টিয়ে দিবে আমার মার তেলের পিঠা খুবই ভালো হয় আর এই পিঠাটা উল্টানোর সময় খুবই সতর্কতার সাথে উল্টাতে হবে কারণ যেহেতু কড়াইয়ের তেল একদম ডুবুডুবু থাকে তেলটা ছিটে হাতে লেগে যেতে পারে তো এই পিঠাটা হয়ে গেলে আমরা পিঠাটা ছিঁড়ে দেখিয়ে দিব পিঠাটা কীরকম হয়েছে পিঠাটা আমরা উঠিয়ে নিচ্ছে আরেকটা পিঠা দিয়ে দিচ্ছে আরেকটা ট্রিক্স হচ্ছে যে এই যে পিঠাটা উঠালো এটা তেলের উপর কিছুক্ষণ রেখে দিতে হবে যে অতিরিক্ত তেলটা সেটা ঝরে পড়ার জন্য তো এই পিঠাটা হচ্ছে হতে থাক আমরা যে পিঠাটা উঠিয়েছি সেটা দেখিয়ে দিব আমরা আসলে পিঠাটা আমাদের বাসায় বানাচ্ছি তো দেখাবে আমার ছোটো বোন পিঠাটা কীরকম হলো হাতে গরম লেগেছে ও খুঁজতেছে একটা ঠান্ডা পিঠা যে পিঠাটা আসলে ছিঁড়ে দেখানো যায় তো পিঠাটা ভেঙে দেখানো হচ্ছে পারফেক্ট পিঠাটা আমি তো অলরেডি খেয়েছি তো আমি জানি পিঠাটার ভিতরেও সুন্দর সিদ্ধ হয়েছে ফুলেছে তো আমার রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ